welcome back to the channel to our new vlog. Today is 14th February 2022. So, first of all, happy Valentine's Day. So, how did Valentine kamon katche? Niche comment kore janiyo. Amar to katche shokal theke. Mane babysitting kore. So, onek din ami vlog shoot korini aaj. Onek din por mane camera ta hate niye kemon ekta lagche jano. Je mane একটা অকওয়ার্ড কাজ করছি এরকম ফিল হচ্ছে বাট इट्स ওকে আবার ঠিক হয়ে যাবে সো একটা ছোট করে আপডেট দিয়ে দিই ফার্স্ট অফ অল তো আমি অনেকদিন ব্লগ শুট করিনি কারণ হচ্ছে আমার প্রেগন্যান্সি আমি প্রেগন্যান্সির জন্য লাস্ট আমার যখন 8 মান্থ আর 9 মান্থ ছিল তখন থেকে আমি কোনো ভিডিও শুট করিনি তাও 8 মান্থে কিছু হল ভিডিও শুট করেছি 9 মান্থেও কিছু মেলার ভিডিও এন্ড হল ভিডিও শুট করেছি যেগুলো তোমাদের ভালো লাগছে এন্ড দেখছি সাবস্ক্রাইবারও গেইন হচ্ছে চ্যানেলে সো ফার্স্ট অফ অল সব নতুন সাবস্ক্রাইবারদের থ্যাংক ইউ মানে স্লিপ অফ টাং আর কি অনেকদিন ভিডিও করা হয়নি সেই জন্য তো মানে এবার আমার অনেক আগেকার ভিডিও ডিউ আছে তারপরে ক্যান্ডির বার্থডে ব্লগ এন্ড ওইগুলোও ডিউ আছে জাস্ট বিকজ অফ মাই প্রেগনেন্সি এই ব্লগটা ফার্স্ট যাবে দেন বাকিগুলো যাবে আই থিঙ্ক অনেক ভিডিও পড়ে আছে সেগুলো আমার এডিটও করার ক্ষমতা ছিল না সো জানাই আমি একটা আমার একটা বেবি গার্ল হয়েছে খুব হ্যাপি তার জন্য আর ভিডিওতে আমি ওকে হয়তো শেয়ার করতে পারবো না এখন কেন কি ও খুবই ছোট ফ্যামিলির কিছু রেস্ট্রিকশনস আছে অ্যান্ড অনেক কিছু আছে যার জন্য এখন শেয়ার করতে পারবো না সো যেটা শেয়ার করবো আজকে সেটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন গিফট রোজ ডে টেডি ডে চকলেট ডে সব কিছু তো চলেই গেল ওগুলো তো কমন গিফট আর ভ্যালেন্টাইনে আমি কী পেলাম অনিশের কাছ থেকে সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর অনিশ আমার থেকে কী একটা জিনিস নিল সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো আমার ভ্যালেন্টাইন গিফট এটা হচ্ছে ফিলিপসের একটা টোস্টার যেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি সো এটা কদিন আগেই চলে এসেছে এর কালারটা দেখো আমি জানি না ক্যামেরা কতটা কালারটাকে জাস্টিফাই করবে এটা গ্রিন কালার বলে শো করছে অ্যামাজনে বাট আই ডোন্ট থিঙ্ক এটা গ্রিন কালার অ্যাকচুয়ালি সো এটা দেখো এইরকম টাইপের আছে তো এরকম করে তোমরা এর ওপরেও কোনো প্যাটিস বা কিছু রেখে গরম করতে পারো আবার এরকম করে বন্ধ হয়ে যাবে অ্যান্ড এটা আমি এখনও ইউজ করিনি ওকে বলেছি দুদিন আগে এসছে বাট বললাম যে ভ্যালেন্টাইন্স ডে দিন ইউজ করব সো এটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের যাদের পছন্দ হয়েছে তারা এখান থেকে পারচেস করতে পারো এর ওপরে দেখো এরকম একটা প্লাস্টিক বলবো না ফাইবারের একটা লিড দিয়েছে সো এটা খুব বেস্ট পার্ট লাগলো তো এরকম করে ঢাকা দিয়ে রাখতে পারবে যাতে এর মধ্যে কোনো নোংরা টোংরা না পড়ে বাট এটা যখন খুব গরম থাকবে তখন এটা ইউজ করলে হবে না ঠিক আছে এখানে ওয়ার্নিংও দেওয়া আছে দেখতে পারো সো এটা হলো আমার ভ্যালেন্টাইন গিফট অনিশের ভ্যালেন্টাইন গিফট আমি একটু পর দেখাচ্ছি এসেছি আমার রান্নাঘরে কিচেনে তো অনেক কদিন ভিডিও আরও শ্যুট করা হয়নি কেন কি আমার বাড়ি ঘর দূরে অবস্থা অনেক খারাপ ছিল যেগুলোকে আমাকে ঠিক করতে বেবিকে সামলাতে একটু টাইম লাগলো এখন আমি চলে এসেছি ওকে একটু মানে সারপ্রাইজ দেবো আর কি ভাবছিলাম কেন কি এতদিন কুকিং ওই করছিল আমি কিছু করিনি তো আমি আজকে ভাবছি ও এসে একটু সারপ্রাইজ হয়ে যাবে কুকিং করার দেখে আমাকে বাট আনফর্চুনেটলি আমার মেয়ে এই জাস্ট শুলো ওকে মানে এখন বাজে 12:40 ওই 12:30 দিকে ও শুয়ে পড়েছে সো এতক্ষণ এইটুকু টাইমের মধ্যে আমি 12:00 কি 12:30 সরি এখন 11:30 বাজছে মিস্টেক 11:30 বাজছে তো 11:30 মধ্যে শুলো তো অনিশ আসবে 12:00 কি 12:30 তার মধ্যে অনেক কিছু প্রিপারেশন মানে আমার মাথায় যেগুলো ছিল সেগুলো তো সম্ভব নয় তাই কিছু কিছু যেগুলো মানে আমার পক্ষে এখন পসিবল সেই রকমই জিনিস আমি বানাবো তো বাড়িতে সেরকম কিছু নেই আর কিছু শপিং করতে যাওয়াও এখন আমার পক্ষে তো পসিবল নয় বেবিকে একা বাড়িতে ছেড়ে দিয়ে আর আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ডও নেই যেহেতু তো দেখি এগস পড়েছিল তো এগ কারি টাইপের বানাবো কিছু একটা এগের রেসিপি অ্যান্ড আর কিছু ডাল ফ্রাই অ্যান্ড অল বানানোর তো ইচ্ছা ছিল বাট এখন তো মনে হচ্ছে কিছুই হবে না দেখি এক কারিটাও কী করে পসিবল কেন কি মেয়ে একদিকে কাঁদছে একদিকে ওকে সামলানো একদিকে কুকিং করা ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর মি অ্যান্ড ওয়াটার গোছানো তো আছেই অ্যান্ড ক্যান্ডিরও হেলথ কিছুটা খারাপ ছিল
সেই আপডেটসগুলো আমি পরের কোনো ভিডিওতে দেবো। আগে সব কিছু ঠিক হয়ে যাক, মিটে যাক, তারপরে আমি ওই আপডেটগুলো দেবো তোমাদেরকে। তখন আমি কুকিংটা করব, ঠিক আছে? কেউ আসছে তো শপি থেকে দুটো পার্সেল এসেছে, এই দেখো। তো এর আর একটা হল ভিডিও হবে, অনেক হল ভিডিও শ্যুট করেছি, সেগুলো এডিটিং বাকি আছে। আর ক্যান্ডির ভগভগে ছোটে আমার মেয়ে উঠে পড়লো, তো গিয়ে এখন দেখি গা আর কুকিংটাও সেরে ফেলি। অনিশ আসুক, দেন তোমাদের সাথে কথা বলবো, অনিশের গিফটও দেখাবো, অনিশ কী পেয়েছে আমার কাছ থেকে। আর চলো আমি তাড়াতাড়ি করে কুকিংটা সেরে ফেলার চেষ্টা করি, যাতে মেয়েকে দেখতে পারি। ওকেও সানটান করাতে হবে, আমাকে অনেক কাজ পড়ে আছে। এখন বিকালবেলা, মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো, ঘুম থেকে উঠলাম, উস্কো খুস্কো ভাব। আর এখন আমি বানাচ্ছি কফি অনিশের জন্য, একটু সারপ্রাইজ প্ল্যান আছে, মানে কফি দিয়েই যেটুকু করা যায় একটু, তো দেখি কি করা যায়। কেন কি সকালে সারপ্রাইজ একদম হয়নি, মানে হয়নি বলতে কি, যে কায়রা সবসময় কাঁদছিল, ক্র্যাঙ্কি বেবি হয়েছিল আজকে, সো মানে কোনো সারপ্রাইজই ওকে দেওয়া গেল না। আমি জাস্ট ডিমের কারি করেছিলাম, আর কিছু বানাতে পারিনি জাস্ট বিকজ অফ হার। সো এখন একটু কফি করে ওকে জাস্ট তুলবো ঘুম থেকে, এটাই প্ল্যান আছে। সো চলো, আমার কফি এরকম রেডি, এবার ওকে ডাকা যাক, ওকে ঘুম থেকে তোলা যাক, আমি দেখি কি বলে। ছিলাম কফি বানিয়ে, ওই স্টেন্সিলসগুলো কিনেছিলাম আমি শপি থেকে, তো স্টেন্সিলস দিয়ে আই লাভ ইউ লিখে ওটাকে পেস্ট করবো সামনে। বাট কি হলো কি, যে স্টেন্সিলস একদম বেকার, মানে কিছুই হলো না, তো আমার একদম ফালতু লাগলো প্রোডাক্টটা, অ্যান্ড আমার আবার সারপ্রাইজ মিস হয়ে গেল। সো দেখি রাতে ওর জন্য কী করা যায়, এখনও মাথায় কোনো সারপ্রাইজ টারপ্রাইজ নেই। যদি কিছু মানে টাইম পাই, কেন কি বাড়িতে ক্যান্ডি একা থাকবে, আসার তাড়া থাকবে, ডাক্তার কটায় আসে অ্যান অল, তো টাইম থাকলে দেন কিছু খাওয়ার প্ল্যান করা যেতেই পারে, এইটুকুই প্ল্যান আছে। আর ও আমাকে একটা আনএক্সপেক্টেড গিফট দিয়েছে, মানে আমি তো বলেইছিলাম যে ও আমাকে একটা টোস্টার গিফট করেছে, ভুলেও যাচ্ছি, তো টোস্টার গিফট করেছে। বাট তাও আজকে দেখছি একটা সাডেনলি রোজ চকলেটস অ্যান্ড আর একটা গিফট নিয়ে আসছে। সো গিফটটাকে আমি তোমাদের দেখাই, বেশ কিমতি গিফট, ট্রফি, একটা ট্রফি ক্লক কাইন্ড অফ। তো এখানে বেস্ট ওয়াইফ লেখার ছিল, বাট ওটাও এরও লাস্ট মোমেন্ট প্রিপারেশন, কেন কি এখন তোমাদের লাইফটা অনেক বিজি উইথ আর বেবি, সো সেই জন্য এইটুকুই করতে পেরেছে। ও বললো আমি পরে এটাকে প্রিন্ট করে এনে দেবো, দ্য বেস্ট লেখা আছে, অ্যান্ড ওয়াইফটাও আমাকে ভুলেই দিল। এই গিফট ছিল, অ্যান্ড এই দেখো রোজ, সো এইটা এনে দিয়েছে। সো এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। এর থেকেও যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে প্যাকিং, প্যাকিংয়ে দেখতে পাচ্ছ লেখা আছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু মাই লাভ গুড়িয়া। সো এটা দেখে আমি বেশি খুশি হয়ে গিয়েছি। সো আমি ওকে যে গিফটটা দিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাবো, ওটা আছে এইটা ফুড পাম্প, এটা দিয়ে গাড়ি বা স্কুটি যে কোনো জিনিস, বাইক সব কিছু পাম্প করা যেতে পারে, এই রকম ধরনের জিনিসটা দেখতেই পাচ্ছ। সো এইটা নিয়েছেন, আমার তো কোনো ইন্টারেস্ট নেই এর উপরে, আর আমি এর ব্যাপারে অত কিছু জানিও না। সো কীভাবে ইউজ করে না করে এটা অনেকই ভালো জানে। সো এই গিফটটাও আমার কাছ থেকে নিয়েছে। আমরা দুজনে এবার মানে দুজন দুজনকে বলেই দিয়েছিলাম যে কার কী পছন্দ, সে তার পছন্দ অনুযায়ী জিনিস নিয়ে নেবে। তো এখন আমি বেবিকে রেডি করে নিই, দেন বেরোবো আমরা ডক্টর দেখাতে, তাড়াতাড়ি আসতে হবে, ক্যান্ডি বাড়িতে একা আছে, আর বাইরে আমি ব্লগ করতে পারবো না, সো সরি আগে থেকেই। সো ব্লগটাকে আমি এডিট করছিলাম, এই যে ব্লগটা ভ্যালেন্টাইনে শ্যুট হলো ওটা, দেন দেখলাম যে ব্লগটা তো আমি এন্ড করিনি, তো ভাবলাম এখানেই এন্ড করে দিই। তো কালকে আমরা ডক্টর দেখিয়ে এলাম, আর বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ নিয়ে এসেছিলাম, বাইরে খাইনি। আর তারপর
ক্যান্ডি একা ছিল বলেই আমরা তাড়াতাড়ি চলে এলাম, নাহলে একটু ঘোরার পরিকল্পনা ছিল। তো এসে আমার বেবি কান ছিল অ্যান্ড অল, তারপর ক্যান্ডিকে নিয়ে বিজি ছিলাম, দেন আর ভিডিওটা শ্যুট করা হয়নি কিছু। তো ব্লগটা এইটুকুনি, যদি তোমাদের এর মধ্যে কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর এরপরে আরও এক্সাইটিং অনেক হল ভিডিওস আসছে, তো ওগুলো মানে যাতে নোটিফিকেশান তোমরা পাও তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, তাহলে তোমরা সমস্ত ব্লগ আর কি ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। কেন কি অনেক ইন্টারেস্টিং ব্লগস আছে, ভিডিও আছে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।